আহমতুল্লাহ একদিন আপনি জানতে চেয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্নটি যেটা ছিল যে শাওয়াল মাসের যে রোজাগুলো রমজানের ভাঙতির যে রোজা আছে সিয়ামগুলো সেই সিয়াম যদি কেউ ভাঙতির নিয়তে সওয়ালে রাখে সেক্ষেত্রে সওয়ালের ফজিলত পাবে কিনা বা টু ইন ওয়ান একের ভিতরে দুই এরকম কোন সুযোগ বা ই আছে কিনা জি না আপনাকে ভাঙতির রোজা যেটা করবেন সেটা ভাঙতির নিয়তে করবেন আর সওয়ালের জন্য সেটা আলাদা রোজা আপনাকে সওয়াল মাসে রাখতে হবে যদি বিষয়টি এমন হয় যে আপনার রমজানে চার পাঁচটি ভাঙতি রোজা আছে সেক্ষেত্রে আপনি রমজানের ভাঙতিগুলো আগে করে ফেলবেন এবং তারপর সওয়ালের রোজাগুলো রাখবেন আর যদি বিষয়টা এমন হয় যে না সাওয়ালের ছয় দিন সাত আট দিন বাকি আছে আর আপনার রমজানের সিয়াম আছে অবস্থায় যদি আপনি পালন করেন সেই ক্ষেত্রে সওয়ালের পালন করা সম্ভব হচ্ছে না এক্ষেত্রে যেহেতু রমজানের দীর্ঘ একটা সময় আছে আপনার আগামী রমজান আসার আগে আপনাকে রমজানের ভাঙতি রোজা আদায় করতে হবে কিন্তু সওয়ালের ক্ষেত্রে আপনি শুধু সওয়াল মাসটাই সময় পাচ্ছেন এই ক্ষেত্রে যেহেতু আপনার হাতে আর সময় নেই সেক্ষেত্রে আগে সাওয়ালের সিয়াম যদি আপনি ফজিলতটা নিতে চান সেক্ষেত্রে আগে সাওয়ালের সিয়াম গুলো পালন করবেন পরবর্তীতে আহ সওয়াল শেষ হয়ে যাওয়ার পর বা সওয়ালে যদি সময় থাকে পরবর্তীতে আপনি রমজানে পালন করতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু ওই টু ইন ওয়ান যে আমি ভাঙতি রোজা নিয়োগ করতেছি সাওয়াল মাসে পালন করতেছি এক্ষেত্রে ভাঙতিটা আমার আদায় হলো টাও পেলাম এমনটি হবে না আপনাকে আগে ভাঙতিটি আদায় করতে হবে যদি সময় থাকে আহ তারপর আপনি সওয়াল রাখবেন যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনি আগে সওয়ালের সিয়ামগুলো সিয়াম গুলো আদায় করবেন পরবর্তীতে ভাঙতি সিয়াম গুলো আদায় করলে ইনশাল্লাহ আপনি সওয়ালের যে ফজিলত আছে সেটি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আলম সাহাব বারাকাল হাফিকম